আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগের লেকচারটিতে আমরা একটা বেসিক লেআউট ডিজাইন শুরু করেছিলাম, একদম বেসিক, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজ আমরা বাকি ডিজাইনটুকু শেষ করব। তাহলে চলুন কাজে নেমে পড়ি। আমরা একটু কোডে যাই। এই হচ্ছে আমার গত দিনের কোড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিএসএস ফাইলটা ছিল আমার এইরকম, আর ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ছিল আমার এইটা। তাহলে আমরা গত দিনের ডিজাইনটাতে কিছু একটু মডিফিকেশন করব। দেখেন এখানে আমরা লিখেছি হাইট 140 পিক্সেল। এই হাইট 140 পিক্সেল ফিক্সড, অর্থাৎ কখনো যদি আপনার হেডার 140 পিক্সেলের বেশি হয় ডিজাইনটি ভেঙে যাবে। এই জন্য আমরা যে কাজটি করব, আমরা এখানে মিন হাইট ইউজ করব। তার মানে হেডারটির মিনিমাম হাইট 140 পিক্সেল হতে হবে, 140 পিক্সেল হবে, কিন্তু এর যদি বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। তারপর আমরা সাইডে হাইট দিয়েছিলাম অটো, এখানে আমরা মিন হাইট লাগাবো। মিন হাইট মনে করেন দিলাম 550 পিক্সেল। এই মিন হাইটটা আমরা কন্টেন্টেও দিয়ে দিই। মিন হাইট বলতে বোঝাচ্ছে যে মিনিমাম হাইট এত হবে, এর চেয়ে যদি বড় হয় তাহলে কোনো সমস্যা নেই। এবার আমরা ডিজাইনটাতে একটু যাই, গিয়ে রিফ্রেশ দিই। দেখেন আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার আমাদের যে ডিজাইনটি করতে হবে সেই ডিজাইনটা যদি ওপেন করি, দেখেন এই ছিল আমাদের গত দিনের ডিজাইন। এখানে আমার হেডারের কাজ শেষ হয়েছে, সাইড বারের কাজ শেষ হয়েছে, কন্টেন্ট শেষ হয়েছে, এবার ফুটারের কাজ। জাস্ট ফুটারটা আমরা আজকে অ্যাড করবো। তাহলে ফুটার অ্যাড করার জন্য আমি প্রথমে ইনডেক্স ডট এইচটিএমএল এ গেলাম, এখানে লিখব ফুটার ফুটার ফুটার, এখানে একটা ক্লাস লিখব, ক্লাস আমরা ফুটার নামই দিলাম FOOTER। তাহলে আমাদের কী করতে হবে, এই ফুটার ক্লাসে এগেস্ট আমরা কিছু সিএসএস কোড লিখব। তাহলে কী কী দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার, কালার দিলাম এটা, এবার সেভ দেই। দেখেন দেখেন এখানে কিন্তু আসেনি। কারণটা হচ্ছে কি, আমরা জানি যে এখানে শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়েছি কিন্তু কোনো হাইট বা উইডথ কিছুই দেই না। এবার আমরা হাইটটা দিয়ে দিই, মিন হাইট। মিন হাইট বলতে মিনিমাম হাইট আমরা দিলাম 72 পিক্সেল। রিফ্রেশ করে ব্রাউজারে যাই, দেখেন আমার হাইট আসছে, আপনারা দেখতে পাইতেছেন এখানে কিন্তু এর ভিতরে ঢুকে গেছে। তাহলে আমরা কি ইউজ করতে পারি, এখানে ফ্লোট লেফট, অর্থাৎ আমরা সব কিছু বাম দিক থেকে সাজানোর চেষ্টা করতেছি। এবার আমরা উইডটা দিয়ে দিই, উইড আমরা 100%। সেভ দিলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই। দেখেন আমরা কিন্তু ফুটারটি চলে এসেছে। কারণ আমরা ডিজাইনটিতে দেখতে পাই এখানে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু মার্জিন আছে যেখানে। তাহলে আমাকে কী করতে হবে, এখানে একটা মার্জিন দিতে হবে, মার্জিন টপ দেব 15 পিক্সেল। এবার ব্রাউজারে যাই, রিফ্রেশ দিলাম, দেখেন আমার ডিজাইনটা কিন্তু চলে এসেছে। এখন দেখেন এই ডিজাইনটা আমার কিন্তু ফুল পেজ হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে আমি আসলে ফুল পেজ দিব না, আমি ডিজাইনটাকে একদম মাঝখানে নিয়ে আসবো আর আমার ব্যাকগ্রাউন্ডও আমি অন্য কালার ইউজ করব, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে আমরা যেটি করব এই বডির ভিতরে একটা ডিপ নিব, ডিপ, এই ডিপটাকে আমরা লেন্স দিয়ে বডির ঠিক আগে শেষ করে দিব। এখানে আমি একটা ক্লাস নিই,
নেই, ক্লাস না, আমরা আইডি ইউজ করি। কন্টেন্ট, তাহলে আইডিটুকু আমি কপি করে নিলাম, স্ট্যান্ডার্ড সিএসএ গিয়ে আমি নিচেই লিখি, সমস্যা নেই। আইডি হইলে আমরা জানি হ্যাশ, আমাকে দিতে হবে কি উইড, মনে করেন আমি ব্রাউজারের স্ক্রিন যা তার 80% ইউজ করতে চাচ্ছি, 80% সেভ দিলাম, ব্রাউজারে রিফ্রেশ দেই, দেন 80% হয়ে গেছে। এখন আমি চাই এই যে ডিজাইনটুকু আছে এটা যেন আমার একদম মাঝখানে থাকে, তাহলে আমাকে যে কাজটি করতে হবে মার্জিন দিতে হবে। মার্জিন প্রথমে দিব 0, অটো মার্জিন 0 অটো। এবার রিফ্রেশ দিই, দেখেন একদম ঠিক মাঝখানে চলে এসেছে। এখন মার্জিন 0 আর অটো বলতে কি বলছি আমরা, এরকম যদি দুইটা দেন আপনি মার্জিনের ভিতর যদি এইভাবে লিখেন, তাহলে প্রথমটা বোঝাবে টপ এবং বটম, এটা হচ্ছে টপ, আপনার কার্সরের দিকে দেখুন এটা হচ্ছে টপ আর বটম হচ্ছে নিচেরটুকু, ঠিক এটা। পরেরটা বলছি লেফট আর রাইট, আমি বলতেছি যে উপরে এবং নিচে মার্জিন 0 হবে, বাট দুই পাশে অটো বলতেছি, অর্থাৎ লেফট এবং রাইটে ঠিক সমান সমান জায়গায় সে ছেড়ে দিবে, তাহলে কিন্তু আমার জিনিসটা মাঝে চলে আসবে, এই জন্য কিন্তু আমার এটা মাঝে চলে এসেছে। আপনারা মার্জিনকে এইভাবে না দিয়ে আপনারা এইভাবে দিতে পারেন, 0 অটো, 0 অটো। এটার অর্থ এই, যখন আপনি চারটা মার্জিন দেবেন, অর্থাৎ মার্জিনের ভিতরে এরকম চারবার লিখবেন, প্রথমটা শুরু হবে লেফট থেকে, তারপর হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম। আপনার কার্সারের দিকে একটু লক্ষ্য করুন, লেফট লেফট, তারপরে টপ, তারপরে রাইট, তারপরে বটম, এইভাবে আপনার মার্জিনটি দিতে পারেন। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন, দেখেন কি হয়েছে, আসলে কোনো কিছু চেঞ্জ হয় না, তার মানে আমরা এইভাবেও কিন্তু আমরা মার্জিন দিতে পারি। আরেকটা জিনিস, আমাদের ডিজাইনটি আসলে সবগুলো জায়গায় একই কালার ছিল, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন কালার ইউজ করেছি, আমরা চাইলে সবগুলো কালার এক করে দিতে পারি। এই জন্য আমি একটা বিজি নামে একটা ক্লাস তৈরি করলাম, যেখানে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার এইটা, সেভ দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমি রিমুভ করে দিই, রেড লাগবে না এখানে, কারণ এগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ড সেম সেম, সেভ দিলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, দেখেন কালার কিন্তু সব চলে গেছে। এখন আমি যে কাজটি করব, আমার যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড কালারটি ছিল, যেমন হেডার আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ক্লাস দিলাম বিজি। দেখেন ক্লাসের ভিতরে আমার মাল্টিপল ক্লাস কিন্তু স্পেস দিয়ে দিতে পারে, আপনি এখানে চাইলে অসংখ্য ক্লাস ইউজ করতে পারেন। আমি এখানে দুটা ক্লাস ইউজ করছি, হেডার এবং বিজি। আর কোথায় আমাদের ছিল বিজি, এখানে, তারপর কন্টেন্ট বিজি বিজি, একই ক্লাস হওয়ার কারণে দেখবেন একই ব্যাকগ্রাউন্ড সবগুলোর ওপরে পড়ে যাবে। এই যে আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, আপনারা এরকমভাবে একই ক্লাসের ভিতর আপনারা মাল্টিপল ক্লাস প্রপার্টির ভিতর মাল্টিপল ক্লাস আপনারা ইউজ করতে পারবেন। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন, আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে আজকে, তারপরও আপনাদের সাথে আমি ভিডিওটি করতেছি, কারণ আমি চাই যে আপনাদের যেন বসে থাকতে না হয়, আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে ভিডিওটি দেওয়ার জন্য, সরি প্রতিদিন ভিডিওটি দেওয়ার জন্য। আর আপনারা বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের আসলে আমাদের বিকল্প নেই, যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন এবং তত দ্রুত আপনার কাজগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবেন। যদি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই HTML এবং CSS জানতেই হবে, মাস্ট, এটি হচ্ছে আপনার শেখার প্রথম স্টেপ, তাই এটিকে আসলে অবহেলা করলে চলবে না, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আরেকটি কথা, আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে সোর্স কোডটি দেওয়া থাকবে, গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে গিটহাব থেকে কোডগুলো দেখে নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।